The most important thing in the world is family and love. তো আমি আপনাদের সাথে আপনাদের টিভিটি থেকে আরএম বাদশা। একবার এক টিচার তার ক্লাসরুমে যায় এবং ছাত্রদের সামনে কয়েকটা জিনিস রাখে, যেমন একটি বড় পাত্র, কিছু মোটা পাথর এবং কিছু নুড়ি পাথর আর কিছু বালি। এবং পাত্রর মধ্যে মোটা পাথর দেয় আর ছাত্রদের বলে, পাত্রটি পূর্ণ মানে ভরে গেছে? সব ছাত্র চিৎকার করে বলে, হ্যাঁ স্যার ভরে গেছে। এরপর কিছু নুড়ি পাথর দেয় এবং বলে, এবার পাত্রটা ভরেছে? বলে, হ্যাঁ স্যার ভরে গেছে। এবার কিছু বালি দেয় এবং বলে, এবার পাত্রটা ভরেছে? সব ছাত্ররা বলে, হ্যাঁ স্যার। পাত্রটা একটু ঝাঁকিয়ে নাই, দেখে বালিগুলো তলায় চলে গেছে, তারপরে নুড়িগুলাও ঠিক ফাঁকে ফাঁকে জায়গা করে নিয়েছে নুড়ি পাত্রগুলো। এবার ছাত্রদের স্যারটা বোঝায় যে মোটা পাত্রটা হচ্ছে তোমাদের ফ্যামিলি, আর এই পাত্র বড় পাত্র সেটি হচ্ছে তোমাদের জীবন। মোটা পাত্রগুলা ফ্যামিলি, আর এই বড় পাত্রটি জীবন। ছোট নুড়ি পাত্রগুলি তোমাদের ঘর বাড়ি গাড়ি এসব ছোট জিনিসগুলা, লাক্সারি জিনিসগুলা। এবং এই বালিগুলা হচ্ছে তোমাদের ছোটোখাটো ছোটোখাটো জিনিসগুলা। তো জীবনে যদি ফ্যামিলি থাকে, ভালোবাসা থাকে, তাহলে পারে তোমার জীবন পূর্ণ। নুড়ি পাথরগুলাও দরকার, বালিগুলাও দরকার, কিন্তু অতটা নয় যতটা ফ্যামিলি দরকার। তো ফ্যামিলিকে আগে সময় দিন, তারপর অন্য কিছু। তো ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আসতে থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন, না দেখতে থাকুন টিপিটি।